করেছেন। আমাদের মাঝে উপস্থিত ইডেন কলেজের জাতীয়তাবাদীদের মাঝে উপস্থিত হয়েছেন, বক্তব্য রাখবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তারা আন্তর্জাতিক নারী দিবসের ঘোষণা, গণতন্ত্র যদি না থাকে তাহলে নারীদের অধিকারও থাকবে না এবং নাই, সেটাই আজকে প্রমাণিত হচ্ছে বাংলাদেশে। তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং নারীদের মুক্ত করতে, একে সন্ত্রাস মুক্ত একটি সমাজ, নিরাপদ একটি সমাজ তৈরি করার জন্য আপনাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে।